हेलो फ्रेंड्स, अपडेट लाइफे अपन सकल के स्वागत जाची। अपडेट लाइफे आज के अपन जिसमें स्टूडेंट यूजीसी साथ स्टूडेंट मामला से मामल में गतकाल क्यों से सम्पर्के सकल ही अवगत होते दाड़िए परीक्षा जख नीते ही से ही परिस्थिति क्योंकि राज्य सरकार तरफ थे बेस किछु सिद्धांत बेस किछु सिद्धांतर कथा उठे आसछे शिक्षक महल व शिक्षा महल तरफ थे विषयटी निये आलोचना करब। तार साथे साथे बर्तमाने एकटी श्रेणी स्टूडेंट देर बा जे परिस्थिति तैरी हुए छे एवं गतकाल के जे मामला हुए छिलो तार जे अर्डर कपिटा आमरा पेयेछि सेखाने बेस किछु विषय उठे आसछे सेगुलो निये आलोचना करब। अवश्यई चैनलटी साथे थाकबेन एवं सबस्क्राइब करे पासे नोटिफिकेशन बेलटी अन करे राखबेन। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত পরীক্ষা ব্যবস্থাটা কি যাতে পরীক্ষা ব্যবস্থার ভিত্তিতে করা যায় এবং নামমাত্র যে পরীক্ষা যেভাবে না নিলেই নয় সেই পরীক্ষা ব্যবস্থাটাকে করানো সম্ভব সেইভাবে কিন্তু করানোর কথা চিন্তাভাবনা করা হয়েছে। এই পরিস্থিতিকে সম্পূর্ণ বিপরীত পদ্ধতিতে অর্থাৎ যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি এই পরিস্থিতিতে কোনোভাবে ইনস্টিটিউটে গিয়ে পরীক্ষা দেওয়া যখন সম্ভব নয় এই পরিস্থিতিতেই ওপেন বুক এক্সামের কথা ভাবা হচ্ছে। সুপ্রিম রায় মেনে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়কে স্নাতক ও স্নাতকোত্তরে চূড়ান্ত বর্ষে পরীক্ষা নিতে হবে। অনলাইন হোক বা অফলাইনে এই পরীক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং অক্টোবরে পুজোর আগে পরীক্ষা নিতে হবে। এই ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব সে সম্পর্কে রূপরেখা তৈরি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে তাদের নিরাপত্তায় সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়িত করার মুহূর্তে একটি পদ্ধতি কথাই ভাবা হচ্ছে, তা হলো ওপেন বুক এক্সাম। এই পদ্ধতিতে নতুন পদ্ধতি বলে মনে করা হলো। এই পদ্ধতি দেশে অপরিচিত নয় মোটেও। এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এরকম পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সোজা বাংলায় বললে যা হয় তা হচ্ছে বই ভুলে পরীক্ষা দেওয়া, অর্থাৎ প্রশ্নপত্র মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রশ্নের উত্তর পরীক্ষার্থী লিখে ফের মূল্যায়নের জন্য কর্তৃপক্ষের কাছে জমা দেবে। হোম অ্যাসাইনমেন্ট হওয়ায় পরীক্ষার্থীরা বই দেখে বা অন্যের সাহায্য নিয়ে উত্তর লিখবেন তা জেনেই এই পদ্ধতি প্রয়োগ করা হয়। প্রত্যন্ত যেসব এলাকায় ইন্টারনেট পরিষেবা অপ্রতুল সেখানে একটি সেন্টারে নেট সংযোগ করে কয়েকজনের পরীক্ষা নেওয়া যেতে পারে, যার খরচ বহন করবে রাজ্য সরকার অথবা কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেটাই হওয়ার উচিত বলে মনে করছে শিক্ষক মহল বা শিক্ষা মহলের তরফ থেকে। এ নিয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের ওয়েবকুপার সভানেত্রী কৃষ্ণকলি বসু বলছেন, রাজ্য সরকারকে আমরা প্রস্তাব দেব যেন ওপেন বুক সিস্টেমে পরীক্ষা নেওয়ার জন্য ইউজিসির কাছে আবেদন জানাতে। এই পরিস্থিতিতে ইউজিসিরও আপত্তি ওঠার কথা নয়। এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে হলে এটাই একমাত্র উপায় হতে পারে। বই খুলে পরীক্ষা দেওয়ার পদ্ধতি পশ্চিমবঙ্গে একবারে নতুন তা নয়। বছর দশেক আগে শিবপুর IIESTতে অর্থাৎ তৎকালীন BESUতে খুব কম নম্বরে পরীক্ষা হয়েছিল এই পদ্ধতিতে। তৎকালীন উপাচার্য অজয় কুমার রায়ের মস্তিষ্ক প্রস্তুত ছিল এই মূল্যায়ন পদ্ধতি। এছাড়া রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর এভাবে বাড়িতে প্রশ্ন পাঠিয়ে অথবা পরীক্ষার্থীদের ফোন করে পরীক্ষা নিয়েছে, যার নাম হোম অ্যাসাইনমেন্ট। এও এক মূল্যায়ন পদ্ধতি হিসেবে বিবেচনা করা যেতে পারে। রাজ্য সরকারের যে সমস্ত ব্যবস্থাপনাগুলি গ্রহণ করছে তা সেই সমস্ত ব্যবস্থাপনাগুলি কিন্তু অত্যন্ত ভালোভাবে ছাত্রছাত্রীদের উপর কার্যকর হবে এবং তার ফলে কিন্তু যা যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে বাড়িতে থেকেই পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এটা রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ বলা যেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট করা হয়নি বা নোটিস আকারেও কিন্তু এখন বেরিয়ে আসেনি। এই নোটিস আকারে যখনই বেরিয়ে আসবে এই বিষয়টি নিয়ে তখনই কিন্তু এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট আমরা জানতে পারবো। সোমবার দিন এ সম্পর্কে মিটিং রয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী সমস্ত রাজ্যের যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার অধ্যাপকদের নিয়ে এবং রাজ্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানকার ভিসিদের সাথে মিটিংয়ে বসবেন এবং তারপরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু বেরিয়ে আসবে। উচ্চশিক্ষার বিষয়ের উপর স্বচ্ছ ধারণা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কাজেই বই দেখে উত্তর লেখা হলেও তা বিভিন্ন পরীক্ষা থেকে বিভিন্ন রকম হবে, পরীক্ষকরা তার মূল্যায়নও করতে পারবেন। তার ফলে কোভিড পরিস্থিতিতে কীভাবে এইভাবেই পরীক্ষা পাস ব্যবস্থা পাল্টে যাবে দেশের মানচিত্রে এই প্রশ্নটা আপাতত রয়েছে। এখনও পর্যন্ত আপনারা এর মতামত সম্পর্কে জানান, কি বলতে চাইছেন আপনারা, আপনাদের এই ব্যবস্থাপনা কেমন লাগছে সে সম্পর্কে আপনারা জানাতে পারবেন এখনও পর্যন্ত। এবং এই বিষয়গুলোকে নিয়ে আগামী দিনে যদি ইমপ্লিমেন্ট করা হয় সে তার ফলে কি হতে পারে এ সম্পর্কে আপনাদের ধারণা কি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। এবং নতুন নতুন বিষয়গুলি জানার জন্য এরকম পদ্ধতিগুলিকে বা এই বিষয়গুলিকে নিয়ে নতুন বিষয় আসার জন্য
সাবস্ক্রাইব করে রাখুন, পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য।